ভিউয়ার্স ফেসবুক থেকে নতুন কয়েকটি আপডেট চলে এসেছে এবং এই কয়েকটি বিষয়ে খুব বিস্তারিতভাবে ফেসবুক বুঝিয়ে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের যে তারা আসলে কীভাবে কাজ করতে পারে বা কোন কোন জিনিসগুলো আসলে করা উচিত নয়। তো চলুন আমরা চলে যাবো সেই সমস্ত বিষয়ে। তার আগে বলুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। চলুন শুরু করি। তো প্রথমেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফেসবুক নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো ফেসবুক নিউ পেজ এক্সপিরিয়েন্স জিনিসটা কি, আমরা এতদিন জানতাম যে ফেসবুক কিন্তু এতদিন ক্লাসিক্যাল মোডে ছিল এবং এখন থেকে নতুন যে পেজগুলো ক্রিয়েট করা হচ্ছে বা নতুন যে আপডেটটা এসেছে পেজের উপরে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের মতো হয়ে যাচ্ছে পেজগুলো। তো এটার উপরেই আসলে ফেসবুক আবার নতুন করে বলেছে যে যাদের পেজ এখনও পর্যন্ত ক্লাসিক্যাল মোডেই আছে, দ্যাট মিন্স আগের ভার্সনেই আছে, তাদের পেজগুলো খুব দ্রুতই আপনার প্রোফাইলের মতো হয়ে যাবে। এবং এটা আসলে ম্যানুয়ালিও করা যায়, যাদের ইচ্ছা তারা কিন্তু ম্যানুয়ালি এটা করে নিতে পারে। তবে আস্তে আস্তে প্রত্যেকটা পেজই ফেসবুক তাদের প্রোফাইল মোডে নিয়ে যাবে এবং এই ক্লাসিক্যাল যে ভার্সন এটা কিন্তু আর থাকবে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডিফারেন্ট পেজ সেম লাইভ। আমরা অনেকেই চিন্তা করি বা অনেকের মধ্যেই কোশ্চেন এরকম থাকে যে আসলে আমার দুইটা পেজ আমি ক্রিয়েট করলাম এবং দুইটা পেজেই আমি অ্যাট এ টাইম লাইভ করব সেম ভিডিও, তো এটা আসলে করতে পারবো কি না। এটার বিষয়ে ফেসবুক সুন্দরভাবে বলে দিয়েছে যে আপনার দুইটা পেজ থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, দুইটা পেজে আপনি আলাদা আলাদাভাবে লাইভ করতে পারেন, আলাদা আলাদাভাবে কাজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। বাট একই লাইভ যখন আপনি দুইটা পেজে মানে একই সময় স্ট্রিমিং করবেন সেটা কিন্তু আসলে যেহেতু একই কন্টেন্ট দুইটা পেজে আপনি স্ট্রিমিং করতেছেন এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে এবং এক্ষেত্রে হচ্ছে আপনার পার্টনার ইস্যু চলে আসবে। তো আসলে আপনি তখন কী করতে পারেন, এখন আপনার ইচ্ছা যে দুইটা পেজে আমি সেম টপিকে ভিডিও দিব, তো সেক্ষেত্রে আপনি প্রথম একটা পেজে লাইভ স্ট্রিমিং করেন বা একটা মানে যে টপিকে টপিক আপনার সেম থাকবে ওই টপিকে আপনি ভিডিও তৈরি করে একটা পেজে আপলোড করেন, নেক্সটে আপনি আবার ওই টপিকেই একটু ঘোরায় পেঁচায় অন্যভাবে আবার কথা বলে আপনি আরেকটা পেজে লাইভ স্ট্রিমিং করতে পারেন। তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, দ্যাট মিন্স আপনাকে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা লাইভ করতে হবে, সেক্ষেত্রে আপনি সেম টপিকে কথা বলতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে ক্রস পোস্ট। এই জায়গাটাতে খুব মানে বিষয়টা আমার খুব ভালো লাগছে আর কি, খুব সুন্দর একটা কথা বলেছে ফেসবুক। সেটা হচ্ছে আমরা কিন্তু এতদিন যাবত কী করতাম, বড় বড় পেজ থেকে আমরা শেয়ার নিতাম, বড় বড় পেজ থেকে আমরা আমাদের ছোটো ছোটো পেজগুলোর যে লিঙ্ক সেটা শেয়ার করে আমরা ফলোয়ার গেইন করতাম। এক্ষেত্রে এটা কিন্তু আপনি যদি এখন করেন এটা কিন্তু আসলে এঙ্গেজমেন্ট বেডের মধ্যে পড়ে যাবে এবং আপনার একটা পার্টনার পলিসি ইস্যু চলে আসবে, সেখানে আপনার পেজটার পার্টনার পলিসি রেড হয়ে যাবে, আপনার একটা ভায়োলেশন চলে আসবে, সেটা হতে পারে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট অথবা ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। সো এখন ফেসবুক বলতেছে যে আপনি ক্রস পোস্ট করতে পারেন। আমরা জানি ক্রস পোস্ট করা যায়, দ্যাট মিন্স ধরেন আপনার ছোটো একটা পেজ আছে, এই ছোটো পেজের একটা পোস্ট আপনি বড় পেজে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এই ছোটো পেজ থেকে বড় পেজে আপনি ক্রস পোস্ট করবেন। এক্ষেত্রে আপনার কোনো পলিসি ইস্যু আসবে না, বাট মনিটাইজেশনের জন্য আপনি এই সমস্ত পেজ থেকে যে ওয়াচ টাইম, এই সমস্ত মানে কন্টেন্ট থেকে যে ওয়াচ টাইম আপনি পাবেন সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যালাউ হবে না। সো এই জায়গাটাতে মানে একটা সার দিয়েছে ফেসবুক যে ক্রস পোস্ট করে আপনি জাস্ট ফলোয়ারগুলো নিয়ে আসতে পারেন, আপনার ওয়াচ টাইম অ্যালাউ না হলেও আপনি যখন বড় পেজে এটা ক্রস পোস্ট করবেন তখন কিন্তু সেখান থেকে আপনার অনেক ফলোয়ার আসবে আপনার পেজে, এই ফলোয়ারগুলো কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন, বাট ওয়াচ টাইমটা আসলে এখানে কাউন্ট হবে না। সো এক্ষেত্রে আপনি আপনার পেজের লিঙ্ক সরাসরি শেয়ার না করে আপনার যে কন্টেন্ট সেটা সরাসরি অন্য পেজে শেয়ার না করে আপনি ক্রস পোস্টের মাধ্যমে কিন্তু ফলোয়ার বা আপনার যে ভিউয়ার এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু বাড়াইতে পারেন। বাট অন্যভাবে যদি করতে যান, শেয়ার করতে যান বা আপনার লিঙ্কটা আপনি দিয়ে দিতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি ইস্যুতে দেখবেন রেট চলে আসছে, আপনার ভায়োলেশন চলে আসছে। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেম ভিডিও ইন টু প্ল্যাটফর্ম। তো একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে আপলোডের ক্ষেত্রে একটা বিষয় আর কি ফেসবুকের কাছে বলা হয়েছিল যে আমারই সেম ভিডিও, ধরেন আমার এই যে এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দিলাম পাশাপাশি ইউটিউবে আপলোড দিলাম, তো আপলোড দেওয়ার পরে এখন আমি ফেসবুকে এটা ড্রাফট করে রাখলাম, ড্রাফট করে রাখার পরে এটা ইউটিউবে পাবলিশ হয়ে গেল, পরে আমি ফেসবুকে এটা পাবলিশ করলাম, তো সেক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হবে কি না। এবং এর মাঝে ওই আপনার ইউটিউবে যে ভিডিওটা পাবলিশ হয়ে গেলো সেটা অন্য কেউ নিয়ে আপলোড করে দিল তাদের পেজে, আপনার ভিডিওটা কিন্তু ড্রাফটে আছে, আপনি কিন্তু এখনও পাবলিশ করেন নাই, তো সেক্ষেত্রে আসলে আপনার কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে আসলে প্রবলেম হতে পারে, তবে আপনার উচিত আপনার দুইটা ভিডিও সেম টাইমে আপনার পাবলিশ করা, দ্যাট মিন্স ধরেন আপনি রাত 9টায় পাবলিশ করতে যাচ্ছেন, আপনি 8টা থেকে কাজ শুরু করেন, দুইটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করেন, দুইটা ভিডিওই প্রাইভেট রাখেন, রাখার পরে দুইটা ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থাম্বনেল এগুলো আসলে অ্যাড হয়ে যাওয়ার পরে
আপনি জাস্ট শিডিউল করে দেন যে এটা 9:10 9:20 বা 9:30 এটা আপলোড হবে। ফেসবুকের ক্ষেত্রেও সেম টাইমটা দিয়ে দেন, তাতে করে দুইটা ভিডিও সেম টাইমে দুইটা প্ল্যাটফর্মে পাবলিশ হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে না। বাট বলতে পারেন যে আসলে আমি ইউটিউবে দিচ্ছি আমার কন্টেন্ট, আমি আপলোড করতেছি ফেসবুকে, এক্ষেত্রে কিন্তু আসলে রিপোর্ট করা যায় যে ইউটিউবের লিঙ্কটা দিয়ে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করা যায় যে ভাই দেখেন এটা আমার কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে ফেসবুকে তারা চালাচ্ছে, তো এটা আপনি কেন টলারেট করবেন। তো সেক্ষেত্রে আসলে ফেসবুক কিন্তু অ্যাকশন নিতে পারে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে লুপিং মিউজিক। এই মিউজিকের জায়গাটা না ফেসবুক খুবই স্ট্রিক্ট হয়ে যাচ্ছে দিন দিন, মানে আমি আই ডোন্ট নো কেন এরকম করতেছে ফেসবুক। কারো আপনি থার্ড পার্টি কোনো মিউজিক ইউজ করতে পারবেন না, ইউটিউবের কোনো মিউজিক ইউজ করতে পারবেন না। এবং এই যে লুপিং মিউজিকের কথাটা বলছে ফেসবুক, এখানে ওদের নিজেদের মিউজিকের কথা বলছে যে আপনি ফেসবুক থেকে কোনো একটা মিউজিক নিয়ে যদি আপনার কন্টেন্টে আপনি ব্যাকগ্রাউন্ডে দেন দেওয়ার পরে সেটা যদি লুপিং করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। লুপিং জিনিসটা কি, ধরেন আপনার ভিডিও হচ্ছে 6 মিনিটের, আপনার 6 মিনিটের একটা ভিডিও তৈরি করছেন, সেখানে আপনি ফেসবুক থেকে একটা মিউজিক নিয়েছেন সেটা হচ্ছে 3 মিনিটের, তাহলে আপনাকে কী করতে হবে, ওই মিউজিকটা আপনি আবার প্রথম থেকে শুরু করবেন আরও 3 মিনিট। সো 3 মিনিট করে দিয়ে 6 মিনিট বানিয়ে দিলেন, এটা কিন্তু আসলে লুপিংয়ের মধ্যে পড়ে, অর্থাৎ একই জিনিস আপনি বারবার চালাচ্ছেন। সো এটা আপনি করতে পারবেন না, এটা ফেসবুকের ফ্রি মিউজিকের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে। অর্থাৎ আপনার ভিডিও যদি 6 মিনিটের হয় আপনাকে 6 মিনিটের যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, অথবা আপনি 3 মিনিটের মিউজিক একটা ইউজ করলেন পরবর্তী 3 মিনিটের জন্য আরেকটা মিউজিক আপনার ইউজ করতে হবে। তো এই জায়গাটাতে কিন্তু আপনাকে অবশ্যই একটু মানে সাবধান থাকতে হবে, ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বলেন বা কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে বা আপনার ভিডিওর ক্ষেত্রে বলেন, এনিথিং এলস যে ক্ষেত্রেই বলেন না কেন আপনি মিউজিক ইউজ করার ক্ষেত্রে একটু সিরিয়াস থাকবেন এবং কেয়ারফুল থাকবেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও, আজকের মতো আমাদের আপডেটগুলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।